এটা একটা ম্যাশ কাপড়ের ব্যাগ ছিল, তো ব্যাগটাকে দিয়ে অর্ধেকটা কাটা হয়ে গেছে, তো কাটা হয়ে গেছে, তো এই ব্যাগটা দিয়ে একটা সুন্দর তোমাদের কাছে জিনিস তৈরি করব, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর জিনিস। তো দেখো অর্ধেকটা কাটা ছিল, এটা দিয়েই আমি বানাবো, এই অর্ধেকটা দিয়েই বানাবো, তো তোমরা দেখতে থাকো কী বানাচ্ছি। দেখো এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি, হ্যাঁ ভাঁজ করার পরে তোমার আমি মেঝেতে যদি দেখাই দেখানো যাবে না, এই জন্য আমি করেই দেখাচ্ছি। আর এই দেখো একটা মাপ, এই মাপটা নিচ্ছি এরকম গোল করে, চুড়ি দিয়েও নিতে পারো তোমরা, খুব সুন্দর চুড়ি দিয়ে যদি বলো যে হ্যাঁ আমি চুড়ি দিয়ে করবো, আমার এই মাপটা ঠিক না, এই দেখো চুড়ি, চুড়ি দিয়ে ওখানে গোল করে মাপটা নিতে পারো, এইভাবে মাপটা করে সাইড দিয়ে কেটে নিতে পারো। তো আমি চুড়ি না দিয়ে একটা দেখো নেভিয়ার বক্স দিয়ে এটাকে মাপ নিচ্ছি এখানে, হ্যাঁ এই মাপে একটা ফোল্ড, দুটা ফোল্ড আর ভিতরে দুটা ফোল্ড, কটা বলা যায় একটা থেকে চারটা বেরোবে, তো আমি একটা ফোল্ড কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মাপ দিয়ে কাঁচি দিয়ে রাউন্ড করে কাটতে হবে, বুঝেছো, ধরে রাখবে চেপে আর রাউন্ড শেপে কাটবে। দেখো হয়েছে গোল গোল, কটা বেরোলো, চারটা বেরোলো, চারটা রাউন্ড শেপ। এটাকে আমি কি করব এখন দেখো, তোমরা মাঝখান থেকে ভাঁজ করলাম, অর্ধেক ভাগ করে নিতে হবে, নিয়ে এই সুচে সুতা দিয়ে সাইডটাকে সেলাই করে নেবে, ধার দিয়ে সেলাই করে নেবে। দেখো ঠিক এইভাবে আরেকটা নিয়ে নিলাম, এইভাবে আরেকটা নিয়ে নিলাম, ঠিক এইভাবে আরেকটা করে নেব, যে সুন্দর ফুল হলো। এরপরে কি করব তোমরা দেখতে থাকো। এবার প্রতিটা ফুলকে আঠা দিয়ে এক এক করে বাই বাই একটা রিবনের মতন কেটে নিয়েছি ওই ম্যাশ কাপড়কে, আর প্রত্যেকটা ফুলকে আঠা দিয়ে সেটে দিলাম। তারপরে তুমি এখানে পুঁথি দিতে পারো, আমি এখানে একটা করে কপালে যে টিপ যাকে বলে টিপ দিয়ে সাজালাম, কত সুন্দর দেখতে পাচ্ছি আমরা, তো ঘরোয়া পদ্ধতিতে সব কিছু তৈরি করা যায়। এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পদ্ধতি এইভাবে টেকে নিতে হবে। চলো পরে দেখে আসি, দেখাই পরে কেমন লাগছে। প্রত্যেকটা জিনিস কাজের, ম্যাশ কাপড় দিয়ে কত সুন্দর খোপার ফুল হলো, তো এইভাবে তোমরাও তৈরি করে নাও, এনজয় করো, আনন্দ করো, বিয়ে বাড়িতে বলো, পার্টিতে বলো, সব জায়গায় যাবে, আর সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে ঘুরতে যাবে।